এই পৃথিবী সৃষ্টিকর্তা অপরূপের সৃষ্টি সজীবতায় ভরে দিকে চলে আসে বৃষ্টি ইয়াস আজ আমরা জানব রেইন রিলেটেড সাম ওয়ার্ড সেন্টেন্স যেগুলো আপনাকে ইংরেজিতে কথা বলতে মাস্ট ফর হেল্প করবে এক্সপেক্ট এই ভিডিওটি দেখার পরে সবার মন অর্থাৎ আপনাদের মন বৃষ্টির শীতল হয় শুয়ে যাবে তো আর দেরি না করে চলো শুরু করা যাক Subscribe my YouTube channel and also press the bell icon and never miss the update. ষড় ঋতু দেশ বাংলাদেশ যদিও এখন আর বাংলাদেশে ছয়টি ঋতু প্রপারলি প্রত্যক্ষ করা যায় তারপরেও রেনি সিজন বা বর্ষাকাল অন্য ছয়টি ঋতুর মধ্যে একটি অন্যতম ঋতু এই বর্ষাকালে আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বা কলিগ বা অন্য কারোর সাথে কথা বলে থাকি তখন কথাগুলোর সঙ্গে বাইদাবাই দেব বলে থাকি এখন বর্ষাকাল এখন বর্ষাকাল আমরা যখন ইংরেজিতে এই সেন্টেন্স বা বাক্যটিতে ট্রান্সফর্ম বা পরিবর্তন করতে যাব তখন আমাদেরকে বলতে হবে নাও ইট ইস রেনি সিজন নাও ইট ইস রেনি সিজন অন্যভাবে বললে বলা যেতে পারে ইট ইস রেনি সিজন নাও ইট ইস রেনি সিজন নাও কিন্তু রেনি সিজন বৃষ্টি হওয়া স্বাভাবিক দ্যাট মিনস বর্ষাকালে বৃষ্টি হওয়া স্বাভাবিক এনি টাইম মেক সমায়িত হয়ে অ্যাসেম্বল হয়ে বৃষ্টি সম্পর্কিত হতে পারে আমরা কখনো কখনো কথা এরকম বলে থাকি এখন বৃষ্টি হতে পারে এখন বৃষ্টি হতে পারে আমাদের ইংরেজিতে বলতে গেলে বলতে হবে নাও ইট মে রেইন নাও ইট মে রেইন অথবা ইট মে রেইন নাও ইট মে রেইন নাও এখন বৃষ্টি হতে পারে বৃষ্টি বিভিন্ন রূপ নিয়ে প্রকৃতিতে আগমন করে থাকে কখনো টিপ টিপ করে বৃষ্টি আসে কখনো গুড়ি গুড়ি ভাবে বৃষ্টি আসে আবার কখনো মুষল ধরে বৃষ্টি হয় আমরা যদি এই সেন্টেন্স গুলোতে ইংরেজিতে ট্রান্সফর্ম বা পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে বলতে পারি চলো তো এখনই জেনে যেমন আমরা যদি বলে থাকি গুড়ি গুড়ি বৃষ্টি হবে গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের এই সেন্টেন্স থেকে ইংলিশ থেকে বলতে গেলে বলতে হবে ইট ইস ড্রিজেল ইট ইস ড্রিজেল মানে ড্রিজেল মিন্স গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া ড্রিজেল মিন্স গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া আবার অন্যভাবে যদি বলি আরেকটি সেন্টেন্স যদি বলে থাকি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হওয়া এগুলো প্যাটার্ন প্যাটারিং ইট ইস প্যাটারিং ইট ইস প্যাটার্ন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আবার যদি বলি মুষলধারে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইট ইস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অথবা ইট ইস রেইনিং ইন টরেন্টস অথবা ইট ইস রেইনিং ইন টরেন্টস মুষলধারে বৃষ্টি হচ্ছে আবার যদি বলে থাকি অন্য একটি সেন্টেন্স দিয়ে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং ইনসিসেন্ট ইট ইস রেইনিং ইনসিসেন্ট দ্যাট মিন্স যে অবিরামভাবে বৃষ্টি চলছে অবিরামভাবে বৃষ্টি চলছে আবার যদি অন্য আরেকটি সেন্টেন্স আবার যদি অন্য আরেকটি সেন্টেন্স আমরা বলে থাকি যে ঝরঝর করে বৃষ্টি আসে ঝরঝর করে বৃষ্টি আসে আমরা এই সেন্টেন্সটিকে যখন ইংরেজিতে বলতে যাব তখন আমাদেরকে বলতে হবে রেইন কামিং টরেন্টস রেইন কামিং টরেন্টস ঝরঝর করে বৃষ্টি আসে আমরা অনেকেই আছি বর্ষার পানিতে ভিজতে যাই কারণ বর্ষার পানিতে ভিজার মজা একটি অন্যরকম আবার অনেকেই আছি অনিচ্ছা থাকা সত্ত্বেও বৃষ্টির পানিতে ভিজে যায় কারণ এমনই হয়ে থাকে হঠাৎ করে আকাশের মেঘ জমায়েত হয়ে বৃষ্টি সংঘটিত হতে পারে হয়তো এমনই পরিবেশে আপনি আমি রেইনকোট অথবা ছাতা ব্যতীত হাঁটতে থাকি চলতে থাকি অথবা আমাদের কোনো পার্সোনাল অথবা অফিসিয়াল ব্যাপারে গমন করতে থাকি ঠিক তেমনই সময় বৃষ্টি এসে আমাদেরকে ভিজিয়ে বডিটাকে পুরোপুরি স্যাঁতস্যাঁতে করে দিতে পারে বা পুরোপুরি ওয়েট করে দিতে পারে যাক এরকম পরিবেশে আমরা যদি পড়ে থাকি তো অবশ্যই আমাদেরকে বৃষ্টি আমরা যদি বাংলায় এমন একটি সেন্টেন্স দেখে থাকি বৃষ্টি আসলে আমি ভিজে যাব হয়তো আমি কোনো একটি ফাঁকা জায়গা দিয়ে
একা একা চলছি, বৃষ্টি আসতে পারে এমনই মুহূর্ত। তাই সেখানে আমি একটি কমেন্ট করলাম যে বৃষ্টি আসলে আমি ভিজে যাব। এই সেন্টেন্স থেকে আমাদের বলতে গেলে বলতে হবে ইংরেজিতে ইফ দ্য রেইন কামস আই উইল গেট ওয়েট। এই সেন্টেন্স থেকে একটু ঘুরিয়ে বললে বলা যেতে পারে আই উইল গেট ওয়েট ইফ দ্য রেইন কামস। এখানে ইফটি আমি মাঝখানে বসিয়ে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পুরো সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারে। আবার পার্সন পরিবর্তন করে এই সেন্টেন্সটিকে বলা যেতে পারে আমি এখানে ব্যবহার করলাম আমি ভিজে যাচ্ছি, কিন্তু আমি হয়তো কোনো ওপেন স্থানে কোনো খোলা জায়গায় বৃষ্টি আসতে পারে এমন পরিবেশে চলছে, কিন্তু সেখানে হয়তো তুমিও তো চলতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এমন পরিস্থিতিতে এমন পরিবেশে পড়ে থাকো তাহলে তোমাকে বলতে হবে ইফ দ্য রেইন কামস ইউ উইল গেট ওয়েট, যদি বৃষ্টি আসে তাহলে তুমি ভিজে যাবে। পূর্বের সেন্টেন্সে না এখানে তুমি বলতে পারো ইউ উইল গেট ওয়েট ইফ দ্য রেইন কামস। এরপরে ফসফসম উই ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে দেখাবো যদি বৃষ্টি আসে আমরা ভিজে যাবো। ইফ দ্য রেইন কামস উই উইল গেট ওয়েট অথবা উই উইল গেট ওয়েট ইফ দ্য রেইন কামস। গত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি ব্যবহার করে হি ব্যবহার করে থার্ড পার্সন প্লুরাল নাম্বার ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারি। আবার অনেক সময় এরূপ হয়ে থাকে কেউ বৃষ্টিতে ভিজে পুরোপুরি যা হয়ে গেছে, দ্যাট মিন্স পুরোপুরি আউট অ্যান্ড আউট ভিজে গেছে। এরকম সময় আমরা এরকম কমেন্ট করে থাকি, এরূপ বলে থাকি সে বৃষ্টিতে ভিজে যা হয়ে গেছে, সে বৃষ্টিতে ভিজে যা হয়ে গেছে। এরকম সেন্টেন্স আমরা শুনে থাকি না, আমরা শুনে থাকি। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে He is wet to the skin. এই সেন্টেন্সটিকে অন্যভাবে বললে আমরা বলতে পারি He is wet out and out. He is wet through and through. আমার কাপড় বৃষ্টিতে ভিজে যা হয়ে কীভাবে বলবো My cloth is wet to the skin. অথবা My cloth has got wet out and out. আবার হতে এমনই হতে পারে আমার স্থানে তুমি থাকতে পারো, দ্যাট মিন্স আমি যদি কোনো বর্ষায় ভিজে না গিয়ে তুমি ভিজে থাকো তাহলে তোমাকে ইংরেজিতে সেইভাবে বলতে হবে। যেমন তুমি বৃষ্টিতে ভিজে যা হয়ে গেছো, তুমি বৃষ্টিতে ভিজে যা হয়ে গেছো। You have got wet out and out. অন্যভাবে বললে বলতে পারো You have got wet to the skin. আরো সহজ করে বললে বলতে পারো You are wet to the skin. এভাবে একটি সেন্টেন্সে টেন্স পার্সন অনুসারে সেন্টেন্সটিকে ঘুরিয়ে ঘুরিয়ে বলা যেতে পারে। বৃষ্টির পূর্বে আকাশ গম্ভীর ভাব প্রকৃতি ধারণ করে থাকে, এরপর বৃষ্টি চলে আসে প্রকৃতিকে ঠান্ডা হাওয়ায় ঠান্ডা পানিতে সান্ত্বনা দিয়ে। প্রকৃতি যতই রুক্ষ মেজাজ ধারণ করুক না কেন বৃষ্টির পানিতে প্রকৃতি আবার সে সজীবতায় সতেজ দেখে। যা হোক, বৃষ্টির পূর্বে কখনো কখনো আকাশে রাম্বলিং সাউন্ড শোনা যায়, ঘুরঘুরি শব্দ শোনা যায়, দ্যাট মিন্স মাঝে মাঝে কখনো কখনো বৃষ্টির পূর্বে থান্ডারিং এর শব্দ শোনা যায়, ফ্লাশিং এর লাইটিং দেখা যায়। যা এখানে আমরা জানব আকাশ গুড়গুড় করছে এমন একটি সেন্টেন্স, আকাশ গুড়গুড় করছে এমন একটি সেন্টেন্স। বাংলায় এমন একটি সেন্টেন্স অনেকে আমরা অনেকসময় বলে থাকি বৃষ্টির পূর্বে যেটা দেখা যায় আকাশ গুড়গুড় করছে। ইংরেজিতে যদি আমরা এই সেন্টেন্সটিকে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে There is a rumbling sound in the sky. আকাশ গুড়গুড় করছে। I feel like eating. আমার খেতে ইচ্ছা করছে। মজার এই ভিডিওটি দেখতে হলে এখনই চ্যানেলটিতে প্রবেশ করে এই ভিডিওটি দেখে নিন। I feel like smiling. আমার হাসি লাগছে। সব কিছুর শুরু আছে শেষ হয়ে যায় বৃষ্টি এসে ঝরে ঝরে সেও চলে।
কোনো এক শিল্পী এমন একটি গান লিখেছেন, সেই গানের ছন্দে বা তালে আমি একটি সেন্টেন্স এক্সপ্রেস করার চেষ্টা করলাম। বুঝলাম, বৃষ্টি নির্দিষ্ট সময় শুরু হয়ে থাকে তার নেচার বা প্রকৃতি অনুযায়ী, আবার তার নির্দিষ্ট টাইমে সে নিজের মতো ন্যাচারালি সে শেষ হয়ে থাকে। যখন বৃষ্টি থেমে যায় আমি তখন এরকম বলে থাকি, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে গেছে আমরা ইংরেজিতে কিভাবে বলি? দ্য রেইন স্টপ, দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গেছে।